আজকে সকালে বৈতালিক ছিল, তারপর কবিকণ্ঠ, এখন এসেছিলাম উপাসনা মন্দিরে, উপাসনা হলো। এরপর জন্মোৎসবের যে অনুষ্ঠানটি আছে মাধবী পিতানে, সেখানে যাব, এবং সন্ধেবেলায় নৃত্যনাট্য, এবারে পাঠভবন করছে মানবকন্যা, সেটা দেখতে আসবো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এবং খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে, উত্তেজনা কাজ করে, নিজেদের একটা মনে হয় যে অন্যান্য উৎসব অনুষ্ঠানের মতোই এই দিনটার জন্য আমরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি যে 25শে বৈশাখ এবং কীভাবে আমরা সেটা কাটাবো। তো অন্যরকম একটা অনুভব করি এইভাবেই আর কি কাটাই। আজকে আমাদের সকালবেলা 7টায় এখানে আশ্রম মন্দিরে উপাসনা দিয়ে শুরু হলো, এবং এরপরে আমাদের মাধবী পিতানে অনুষ্ঠান আছে, যেখানে সমস্ত ভবনের ছেলেমেয়েরা গান করবেন, এবং সমস্ত ভাষা ভবনের সমস্ত আলাদা আলাদা ভাষার ছাত্রছাত্রীরা সেখানে তাদের নিজস্ব ভাষায়, মানে যে ভাষা তারা শিখছেন সেই ভাষায় তারা পাঠ করবেন, এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে পাঠভবনের আজকে উপস্থাপনা মানবকন্যা। আজকের দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা শান্তিনিকেতনে পড়াশোনা করছি, সেখানে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের সবার কাছে ভীষণ আনন্দের দিন।